দ্রব্য মূল্য সহ সব ক্ষেত্রে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে সরকার। রাজধানী ইস্কাটনে লেডিস ক্লাবে আলেমা ওলেমা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, রমজানে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, এজন্য সরকারের দুর্নীতি আর দুঃশাসনকে দায়ী করেন তিনি। এই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র পুনরুদ্ধারের বিকল্প নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই রাষ্ট্র পরিচালনায়, এমনকি আজকে মাহে রমজানের মধ্যে সেই শান্তিতে সত্যিটা আমরা দিন কাটতে পারছি না। আমাদের প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে, ব্যর্থ হয়েছে তারাটাকে নিয়ন্ত্রণ করতে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে, এবং দুর্ভাগ্যজনক ভাবে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে হত্যা করে দেশনেত্রী এবং তাদেরকে আটকে রেখে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে বিদেশে নির্বাসিত করে রেখে আজকে ভয়াবহ অবস্থার সূচনা তারা করেছে।